হ্যালো ফ্রেন্ডস অনুরাগের ছোঁয়া দোসরা সেপ্টেম্বরে আপডেট নিয়ে চলে এসেছে এবং এই এপিসোডটা আপনাদের চোখে জল এনে দেবে মায়ের থেকে বাচ্চাদের দূরত্ব মায়ের থেকে সন্তানের দূরত্ব কতটা বেদনাদায়ক হতে পারে শুধুমাত্র একটা মায়ের বুঝতে পারে সেটাই উঠে এসেছে অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে অনুরাগের ছোঁয়ায় দেখানো হচ্ছে সূর্য সাইকেলে করে সোনার উপাকে নিয়ে স্কুলে পৌঁছে দেয় এবং সোনার উপা খুব আনন্দের সঙ্গে স্কুলে যায় কারণ সেই দিন টিচার্স ডে টিচার্স ডের অর্থ কী সূর্য বোঝায় এদিকে সিস্টারও সূর্যকে অনুরোধ করে সবার বাবা মার টিচার্স ডেতে এসেছে সেও যেন সোনারূপার বাবা হয়ে টিচার্স ডেতে উপস্থিত থাকে অন্যদিকে দীপা হন্য হয়ে তার মেয়েদের ছবি নিয়ে সবাইকে জনে জনে জিজ্ঞেস করছে সোনারূপাকে তারা দেখেছে না কিন্তু কেউই চিনতে পারছে না সোনারূপাকে দীপা হয়রান হয়ে যায় দীপা বলে কি তাহলে মেয়ের সঙ্গে তার যোগাযোগ হবে না লাবণ্য সেনগুপ্ত কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে কি করবে আর দীপা আর তার বোনের মা যে সৎ মা সে এসে লাবণ্য সেনগুপ্তর উপর প্রচণ্ড বাজে বাজে কথা বলে এবং বলে যে তার স্বামীর শরীর খারাপের জন্য এবং সব কিছুর মূলে লাবণ্য সেনগুপ্ত দায় এবং লাবণ্য সেনগুপ্ত যেই বাড়িতে তাদের থাকতে দিয়েছে সেই চাবিও ফেরত দিতে আসে যদিও সেটা তার চাল এবং লাবণ্য সেনগুপ্ত সমস্ত কিছু শোনে তারপর বলে যে এখনও সে মরে যায়নি সে কোনো কিছুই ভেসে যেতে দেবে না বাঘ আহত হয় কিন্তু বাঘ বাঘই থাকে আর সে যদি তার আসল স্বভাবে ফিরে যায় তাহলে কিন্তু কেউ রক্ষা পাবে না আর মিশকা একজন বাসন সে যে। অবশেষে হতাশ হয়ে কলকাতায় ফিরে আসে কারণ সে সূর্য বা সোনার উপাদের খোঁজও পায় না এবং দীপা কোথায় গেছে সেটাও জানতে পারে না আর অন্যদিকে মিশকা যখন বাড়ি ফেরে দরজা খুলে কে তবলা তবলা দরজা খুলে এবং তবলা মিশকাকে প্রচণ্ডভাবেই জব্দ করে সোনার উপর অবশেষে খোঁজ পায় দীপা একজন বলে যে ডাক্তারবাবুর মেয়েরা সামনে স্কুলেই পড়ে সেখানে গিয়ে হাজির হয় দীপা কিন্তু দারুয়ান কিছুতেই তাকে যেতে দেয় না ঢুকতে দেয় না দীপা বারবার বোঝানোর চেষ্টা করে সোনা রূপা তার নিয়ে তারপর দূরে দেখি সোনা রূপা বসে আছে রূপার মন খারাপ রূপা টিফিন খাচ্ছে না আর টিচার্স ডেতে ঠিক তার আগেই দেখানো হয় যে বাবাকে নিয়ে স্পিচ দেয় সোনা কিন্তু রূপার টপিক পরে মা কিন্তু সে কিছু বলতে পারে না সূর্য উঠে আসে এবং সূর্য বলে একজন মায়ের অর্থ বা মূল্য কি সন্তানের জীবনে এবং সূর্য বলে আস্তিকে সূর্যই তাদের বাবা আর মা দীপা মেয়েকে দেখতে পেয়ে দৌড়ে যায় এবং রূপা মাকে জড়িয়ে ধরে এবং দীপা বলে এবার সে তাদেরকে নিয়ে যাবে এবং থানায় যাবে সূর্য নামে ডায়েরি করতে সেটা শুনে সোনা রূপা ভয় পেয়ে যায় তাদের অভিব্যক্তি পাল্টে যায় আর সিস্টার তারপর চলে আসে সিস্টার বলে আপনি কে তখন দীপা বলে সে সোনারূপার মা কিন্তু সোনারূপা ভাবে যে তার বাবা কী রিয়্যাক্ট করবে তার বাবা বলেছিল যে যদি কোনো দিন দীপা এসে নিয়ে যায় তাহলে সে নিজেকে শেষ করে দেবে সেই কথা ভেবেই তারা বাবা কথা ভেবেই তারা মাকে অস্বীকার করে মাকে চিনতে পারে না আর দীপা বুঝে উঠতে পারে না কি করবে আর এখানেই এই পর্ব শেষ হয় আর আগামী পর্বে দেখানো হবে যে আগামী পর্ব সামনে এসেছে সেখানে দেখানো হবে রূপা বলে সে তার মাকে কষ্ট দিয়েছে আর সে তার মাকে ফিরিয়ে আনবে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়ার বাকি পর্বগুলোতে দর্শকরা বুঝতে পারছে না তারা চাইছে দীপা সূর্যর মিল সোনার উপা যেন তাদের বাবা মা ফিরে পায় কিন্তু একের পর এক ট্র্যাকে দূরত্ব ক্রমশ বাড়ছে কবে এই দূরত্ব মিটবে সেটা অবশ্য নির্মাতারাই জানে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন